امير المجاهدين الهاي حضرت مولانا مفتي سيد محمد رضا الكريم صاحب پرشب حضور چربنائی وعليكم السلام ورحمة الله وعليكم السلام بار بار سلام دو لگنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। রব্বুল আলামিন ফাল্গুন মাসের চরমের মাহফিলের দ্বিতীয় দিন ফজরের পরে প্রথম বৈঠক অর্ধমরা ঘুম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামত রেখে অনেক ওলামায়ে কেরামদের মজলিস অনেক তলেবে ইলমরাও এই মজলিসের মধ্যে আছে। জাকিরিন শাকিরিন আল্লাহর খাস অনেক বান্দারা আছে। হাদিসের ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনি মজলিসটা বেহেশতের একটা বাগান।
এই বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। শুনতেছিলাম কালকে ডাক্তার সাহেব বলতেছিল, হুজুর শরীয়তপুরের এক আল্লাহর বান্দা জানাজা নামাজ যে গতকালকে দুপুরে পড়ানো হইল, আসরের নামাজ না কোন নামাজ পড়তেছে, সেজদায় গেছে আর ওঠে না, এই মজলিসের মধ্যে আর ওঠে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কেমন দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এই হইতে পারে, সামনে রক্তের নামাজের জন্যে ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহর হাবিব বলছিলেন, আলী তুমি তো ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। তুমি এই খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে শেষ করার পরে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা, এরকম অনেক ঘটনা মাঝে মধ্যে আমরা দেখি এবার শুনিও। গলা চিপায় গেছিলাম শুনতেছিলাম যে হুজুর চরমনের এক মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে আসছে, ইমাম সাহেব আসে নাই, তাকে ইমামতির জন্য সামনে দিল, দুই রেকাত ফরজ নামাজ শেষ কইরা ডান দিকে যখন সালাম ফিরাইল, বাম দিকে আর সালাম ফিরিয়ে পারে না। এইভাবে কে কখন কোন সময় রওনা করবে এটা আমাদের কারো জানা নাই। আর মরার পরে আমাদের অবস্থানটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনুল কারিমের ভিতরে জানায় রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, মরার পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া পড়াইয়া তার বালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার আমাদের আমাদের সকলের জন্য কবুল করেন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দাড়ি পাল্লায় ওজন দেওয়ার পরে নেকের পাল্লা যাদের হালকা হবে গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন মিউ ওয়ারা ইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। এই দুই পদের বাহিরে কোনো রাস্তা নাই, কোনো ভাগও নাই। বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাও কিন্তু আগে কোরআনুল কারিমের ভিতর জানাই রাখছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আনার পরে যারা নেক কাজ ভালো কাজ করতে পারবে তাদের জন্য আল্লাহ বেহেশতের সুসংবাদ দিছেন। নেক কাজ ভালো কাজ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, রাব্বুল আলামিন আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন এরা কারা?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের ভিতরে এদের পরিচয় দেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা। নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদা কিরামদের পথ, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের পথ, অর্থাৎ এদের কাজ হইল নেক কাজ। এখন এই নেক কাজ করতে গেলে আমাদের পিছনে বাধা আছে। কি বাধা? একটা হইল জিন শয়তান, আরেকটা হইল মানুষ শয়তান, আরেকটা হইল নফসে আম্মারা শয়তান। কথা বোঝেন নাই? জিন শয়তান থাকে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা আল্লাহর বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এখন এই জিন শয়তান থেকে বাঁচবেন কিভাবে, মানুষ শয়তান থেকে বাঁচবেন কিভাবে, নাফসে আম্মারা থেকে কিভাবে বাঁচবেন? অনেকে তো টের পায় না, বর্তমানে একদল কপাল পড়ার দল বের হয়েছে, যারা আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ আল্লাহর জিকিরের বিরোধিতা করে। আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শয়তান মজবুত হইয়া প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে কি থাকে? বৈশা কি দেয়? অস্বস্থ দেয়, গুনার ভিতরে লিপ্ত করে। আল্লাহর হাবিব বলতেছেন, যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে, ওই আল্লাহর বান্দা বান্দির কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। এই কলব থেকে শয়তান তারাবার অস্ত্র, হাতিয়ার, যন্ত্র কি? বলেন আল্লাহর জিকির। কার জিকির? কত বড় কপাল পোড়া! জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। আল্লাহর জিকির তুমি সহ্য করতে পারো না কেন, এটা কিন্তু বুঝতে হবে। সমাজের ভিতরে তো এত গান বাজনা, বেহায়া পোনা, অশ্লীলতা, মানুষ দিনার দিন দলে দলে নাস্তিকতার দিকে রওনা করছে, দিনের দিন মানুষ ইমান হারা হইতেছে, দিনের দিন মানুষ বেঈমান হইতে চলছে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুইলা, দিনদারি ভুইলা, আজকে সব শয়তানমুখী হইতেছে। এ ব্যাপারে তার একটা চিন্তাও নাই, চেষ্টাও নাই, বোরাও বেকা নাই। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির একটু আল্লাহর জিকির করে, এইটা সহ্য করতে পারে না। এ কপাল পোড়ার দলেরা, একটু পরীক্ষাই করিয়ে দেখো, যেই আল্লাহর বান্দা বান্দির আল্লাহর জিকির করে, তাদের আমল আখলাকের দিকে তাকাও, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের আমল আখলাকের দিকে তাকাও, দিন আর রাত্র পার্থক্য। যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, চোখ ভিজা ভিজা, সবসময় চক্ষু থেকে পানি টলটল করিয়া দরদর করিয়া পড়তে থাকে, আর যার ভিতরে আল্লাহর জিকির নাই ওর চক্ষু তো শুকনা চক্ষু, ওর চোখের ভিতরে পানিও নাই, কপাল পোড়াতে তো চিন্তাও নাই যে আমার চোখে পানি নাই কেন। আর চোখের পানি এমন এক মহামূল্যবান সম্পদ, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডাও তো হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবানু ফিদ দারইয়ে, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে
ওই চক্ষু জাহান্নামের ভিতরে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। যেইভাবে গাবির বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকা দেয় যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামের মধ্যে দেওয়াও অসম্ভব হইয়া যাবে। ইবুকু ইবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু। আল্লাহ হাবিব বলছেন, আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। অন্য কোন ইবাদতের ভিতরে ভান ধরা জায়েজ আছে? ভান মানে লৌকিকতা, ভিতরে এক অবস্থান বাহিরে আর এক অবস্থান। নামাজের ভিতরে লৌকিকতা, অন্য কোন ইবাদতের ভিতরে লৌকিকতা জায়েজ আছে? কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি কান্না না আসে মুখটা একটু বেংসি বেংসি কর দাও, চেষ্টা করো, আল্লাহ দেখুক বান্দাবান্দি কান্নার জন্য চেষ্টা করে। ফালিয়াদ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দিরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। আচ্ছা, তোমার যে চোখের ভিতরে পানি নেই, কই তোমার কি একটু চিন্তা হয়েছে যে আমার চোখে কেন পানি নেই? কি চিন্তা কোনো সময় হয়েছে রে কপাল পোড়া? আল্লাহর জিকির তো করোই না, আর একজনের আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করো। আসলে কপাল যে পড়ছে টেরো করতে পারো নাই, ঠিক না? আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে, কাআন্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আসছে। গুনার পর গুনা, অন্যায়ের পর অন্যায়, একটার পর একটা করে যাচ্ছি, কই চিন্তা চেষ্টাও তো নাই, একটু দেলটা তো নরমও হয় না, একটু ভাইঙ্গা সুরসুরও তো হয় নাই। এই দেল নরম না হইলে, আফসুস তৈরি না হইলে চোখেও তো পানি আসে না। আসে কই তোমার চোখে পানি নাই কেন? তোমার তো চিন্তাও নাই। দেখবেন যারা জাকিরিন, আল্লাহর ফজল করবে, তাদের চক্ষু সবসময় ভিজা থাকবে। কপাল পোড়ারা টের পাও না? সাত প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া ছাড়া। সেদিন যে সাত প্রকার লোককে ডাইকে আল্লাহ স্পেশাল আরশের ছায়া দান করবে, এর ভিতরে ওই এক প্রকার জাকিরি কারা? যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনা, যাদের দুই চক্ষের থেকে পানি সাইরা মাওলার দরবারে কাঁদবে, গুনার থেকে মাপ চাবে, এই জাকিরিনকে ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কবরের যাত্রীরা, এ ফাজাইলে আমালের ভিতরে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহর জিকিরের প্রায় একশোর মতো উপকারিতা বয়ান করছে। এর ভিতরে একটা উপকারিতা লেখছেন, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের মাউত আল্লাহর ফজল করমে ইমান সহকারে হবে। ফাজাইলে তালিম আমাল পড়ি অনেকে কথা ঠিক, কিন্তু নাউজুবিল্লাহ জিকিরের চ্যাপ্টার পড়েই না, অনেকেই পড়ে না, মনে হয় যেন ওদের ওইটার ভিতরে কষ্ট লাগে পড়তে, কারণ শয়তান তো বেজার হয়ে যায়। কথা বোঝেন নাই? ওইটা বলে শয়তান বেজার হয়, এই জন্য সমস্যা। এই জন্য বাজানদেরকে বলবো, দেখেন ফজরের পরে বসে বসে আল্লাহর বান্দাবান্দিরা যখন একশোবার সুবহানাল্লাহ, একশোবার আলহামদুলিল্লাহ, একশোবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে,
एक हादीसर भीतर आसे एक शत कबुल हज उमरार सब आमुल नामा जमान हादीसर कथा কিন্তু এক শ্রেণী বর্তমানে বের হইছে আল্লাহর জিকির তো করেই না বিরোধিতা করতে যাইয়া নাউযু বিল্লাহি মিন জালিক বসে বসে জিকিরে টিটকেরি মারে কি টিটকেরি মারে সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র এখন আমরা বসে বসে সুবহানাল্লাহ 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 জিকির করি না ওরা টিটকেরি মারে সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ওরা উদাহরণ দিয়ে বলে কেউ যদি বইসে বইসে ডাকে আব্বা 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 বাপ কি বলে ওটা পাগল হইছে ওরা মাথা ঠিক নাই তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে ভর্তি কর ওরা উদাহরণ দেয় যারা বইসে বসে সুবহানাল্লাহ 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 জিকির করতে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ওরা ওইটার সঙ্গে উদাহরণ দিয়ে এরকম বুঝায় আল্লাহও বলতেছে ওটারও মেন্টাল কি হয়েছে নষ্ট হয়ে গেছে মেন্টাল হসপিটালে ভর্তি কর জোরে চিৎকার মেরে নাউজুবিল্লাহ এইটা যদি বুঝা শুইনা কেউ বলে কাফের কারণ বেশি বেশি জিকির কে করতে বলছে তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে আল্লাহর কথার উপরে টিটকেরি মারা হইল না অস্বীকার করা হয় না ইমান থাকবে কপাল পোড়ার জাত নিজেরা তো বুঝলই না বরং আরেকজনের কপাল পোড়ার জন্য চেষ্টা করতেছে আবার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন কারণও তো একটা আছে করে তা কেমন একটা পাখির বাসা যদি আপনি ভেঙে দেন তখন পাখি ছটফট করতে থাকে না ওর বাসায় কিভাবে যাবে ছটফট করে কি করে না তাই শয়তানের বাসা হইছে কলব যখন নাকি আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তানের বাসা ভাঙিয়ে দেওয়া হয় তখন শয়তান শয়তানকে সুস্থ থাকবে ও তো ছটফট করবে কেমনে ওর জায়গায় যাইবে এখন ও কি আপনার আমার মতো মানুষ হইয়া অনুনয় বিনয় পা ধইরিয়া বলতে পারে যে ভাই জাকিরিন তোমার পা ধরছে তুমি একটু জিকিরটা বন্ধ করো আমার বাসাটা তো ভাঙছে কি শয়তান এরকম বলে পারবে ও যাইয়া আরেকটার মধ্যে ঢোকে দুইকিয়া ওকে বিভিন্ন ধরনের কৌশল করিয়া ওর মাধ্যমে আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে ঠিক না এই জন্য বিভিন্ন ফাতুয়া জোরে জিকির জায়েজ নাই বসে বসে একাত্তরে জিকির জায়েজ নাই কথা কর না মসজিদের ভিতরে জিকির জায়েজ নাই তা আল্লাহর জিকির করবে কোন জায়গায় মন্দিরের মধ্যে কপাল ভরা হে কপাল ভরা আল্লাহর ঘর আল্লাহর নাম লইবে না লইবে কোন জায়গায় আল্লাহর ঘরেই তো আল্লাহর নাম উল্লেখ হবে আমরা জিকির আল্লাহর বেশি বেশি কেন করি উফুকার আছে না নাই মান্না গর্দন পাকে আস্তাসবিহে শা মান্না গর্দন পাকে আস্তাসবিহে শা লেকে গর্দন পাকে আস্তাসবিহে শা আপনার আমি যে বলি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আবার বলি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র নাম বারবার আপনার আমার জবান থেকে উল্লেখ করার পরে আপনার আমি যে গুনার মাধ্যমে কলবটা অপবিত্র হয়ে গেল ওই পবিত্র কলব পবিত্র নামের গুণে আল্লাহর ফজল ও করমে পবিত্র হইয়া যাবে কথা ঠিক না এই জন্য আমার বাজানদেরকে বলবো এ আল্লাহর বান্দারা একটু পরীক্ষা করে দেখেন যাদের ভিতরে আল্লাহর জিকির আছে এই ঘুষ খাওয়া কি কথা বলেন সুদ খাওয়া কি এই নামাজ সাইরে দেওয়া কি কি হারাম কবিরা গুনা না রোজা সাইরে দেওয়া কি বেপর্দ হওয়া হারাম মাল ভক্ষণ করা হামারের হারামের ভিতরে লিপ্ত হয়েছে দেখবেন যারা আল্লাহর জিকির করে আল্লাহর ফজল করবে দিন আর দিন শুধু হারাম তো দূরের কথা এমনকি আল্লাহর ফজল করবে মাকরু তানজি গুনার থেকে আল্লাহর ফজলে ফেরার মতো আল্লাহ তৌফিক দান করে
কারণ আছে না নাই এই আপনি এখানে বইসে রইছেন আপনার পিছনে যে আপনার ওস্তাদ দাঁড়াই আছে আপনার খবর নাই তখন তো আপনি যা মনে কথা করতে আছেন হঠাৎ পিছনে চাইয়ে দেখে যে ওস্তাদ দাঁড়াই রইছে কি ভয় এসে গেছে না যখন আল্লাহর বান্দা বান্দি বইসে একটু আল্লাহর জিকির করে আল্লাহ আমার দিকে চাইয়ে আছে আমি বলি আল্লাহ আল্লাহ আমার দিকে চাইয়া চাইয়া বলে বন্দা আমাকে বোলাও কা যখন বলি আল্লাহ আমার মালিক ডাক দিয়া বলে বন্দা আমাকে ডাকো কা যখন বন্দা বান্দি আল্লাহকে ডাকতে থাকে আমার মালিক বন্দা বান্দির ডাকে উত্তর দিতে থাকে তখন ওই বন্দা বান্দি রাস্তা দিয়া হাঁটে আর খেয়াল হয় আমি হাঁটতেছি আমার মাওলা আমার দিকে চাইয়া আছে এক হাদিসের ভিতরে আসছে হে বন্দা তুমি যখন একা থাকো এইটা মনে কইরো না তুমি একা তখন মনে কইরো আর একজন তোমার কাছে আছে সাথে আছে সে হইল আল্লাহ যখন তোমরা দুইজন থাকো মনে কইরো না আমরা দুইজন না তোমাদের সঙ্গে আর একজন আছে সে কে আল্লাহ কথা ঠিক না এ দুনিয়াদার পাগল আমার বাজাররা যারা সব সময় ২৪ ঘন্টা সজাগ থাকা অবস্থায় শুধু দুনিয়া 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 অন্য কোনো খেয়াল নাই চিন্তা নাই ঘুমের ঘরের মধ্যেও কিন্তু তার দুনিয়া দুনিয়া কইয়া চিল্লাই ওঠে চানাচুর বিক্রি করে সারাদিন চানাচুর চানাচুর ঘুমাইয়া থাকা অবস্থায় চানাচুর চানাচুর কইয়া চিল্লাইয়া ওঠে বাজার সারাদিন বাদাম বাদাম কইয়া বাদাম বিক্রি করলো বাজার ঘুমের ঘরের ভিতরেও বাদাম বাদাম কইয়া চিল্লাইয়া ওঠে যে আল্লাহর বান্দি সব সময় আল্লাহ 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 জিকির করতে করতে ঘুমায় ওই আল্লাহর বান্দা বান্দি ঘুমের ঘরের মধ্যেও বলতে থাকে আল্লাহ 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 লা ইয়াযালু লিসানুকা রাতবা মিন যিকরিল্লাহ আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা একটা মুহূর্ত তোমার জিহ্বাখানা মাওলার জিকির সারা খালি নেই খোলা বাজার এইটাকে তরিকাতের লাইনে সুলতানুল আসগার বলা হয় সুলতানুল আসগার কাকে বলে আপনার খেয়াল নাই বাজার আপনি ঘুমাই আছেন অটোমেটিক ঘুমের ঘরের ভিতরে জিব্বায় মাওলার জিকির চলতে থাকে আমার এখনো মনে আছে এই ওই যে উঠে একটা চলে বাড়ি খাই আর জায়গা পায় নাই আরে গাছে উঠে চলে গেছে আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি বলছে আমার আম্মা বলছিলেন এখন আমার মনে আছে যে তোর আব্বা অনেক সময় ঘুমায়া থাকতো পাশে যাইয়া দেখি নাকটাই না ঘুমায় কিন্তু তাকাইয়া দেখি তার জিব্বাটা মাওলার জিকিরে উঠতেছে আল্লাহ বাজান মৌতের পূর্ব মুহূর্তে কোন মানুষ খেয়াল কইরা হুশ কইরা কলেমা পড়বে কোনোদিন সম্ভব না কিন্তু কুল্লই নাই আতারাশা বিমা ফিহে যেই ভাগ্যের ভিতরে যা থাকবে কাত করলে তাই পড়বে যেই বন্দা বান্দি আমার মাওলার জিকির তার কলমের ভিতরে বসাতে পারবে ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে বের হইতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজার জাকির ইনসারা জবান থেকে জিকির বের হইতে চায় না কলেমা বের হইতে চায় না এই জন্য আমার বাজারদেরকে বলবো পর্দা আলে মা বোন রাজারা শুনতেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব
এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা হে কবরের যাত্রীরা বাজার আমরা অনেকে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার ভিতরে দিলের শান্তি তালাশ করি কেউ মেম্বার কেউ চেয়ারম্যান কেউ পীর কেউ মুফতি বাজার কেউ জমিদার কেউ সেক্রেটারি সভাপতি হওয়ার ভিতরে অন্তরে শান্তি তালাশ করি আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্দাবাদী ভুল করছো না তোদের দেলের শান্তি চেয়ারম্যানের মধ্যে নাই মেম্বারের মধ্যে নাই পীরের মধ্যে নাই মুফতি মুহাদ্দিসের মধ্যে নাই সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে নাই তোদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আমার মাওলার জিকিরের ভিতরে অন্তরের শান্তি বাজার এই অবস্থাটা জাকিরি ছাড়া কোনদিন বোঝানো যায় না যারা আমার মাওলার জিকির করে বাজার দেখবেন তাদের অন্তরটা শীতল ঠান্ডা হইয়া যায় যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের অন্তরের মধ্যেও শান্তি ও নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন আইনা উলুল আলবাব হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো আসো বাজার জ্ঞানী কারা বাজার যারা এমপি মিনিস্টার বড় বড় অফিসার এরাই বুঝি জ্ঞানী না না বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ ইয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله رب العالمين বলেন জ্ঞানী হইল তারা যারা বসা অবস্থায় শোয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই হইল জ্ঞানী বাজার মানুষ কিন্তু তিন অবস্থার বাহিরে খালি থাকে না হয়তো বা বসা থাকবে অথবা দাঁড়ানো থাকবে হাঁটলেও তো দাঁড়াইয়া দাঁড়াই হাঁটা লাগবে অথবা শোয়া থাকবে এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হইল জ্ঞানী এই দিন আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনরা যারা শুনতেছেন বাজান আমাদের যে তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা এই তরিকার যে পাঁচটা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন এর ভিতরে দুই নম্বর এক নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যায় বইসে আমার মাওলার জিকির করা আমার আব্বাজান বলতেন বাজান বুঝে আসুক বা না আসুক বাজান খবরদার মাওলার জিকির দুই বেলা ছাইরো না তোমার অসুখ হয়েছে বইসে পারো না শুইয়া শুইয়া আদায় করতে থাকো এখন জবানে পারো না কষ্ট হয় মনে মনে মাওলার জিকির করো বাজার আমার মাওলার দুইটা টাইম জিকির সাইরো না ভালো লাগুক বা না লাগুক আমার মাওলার জিকির সাইরো না বাজার জিকির মে ক্যা মজা হ্যায় জাকিরু সে পুসিও শাখে গলবে ক্যা মজা হ্যায় বুলবুলু সে পৌঁছিও আমার মাওলার জিকিরের মধ্যে যে কি মজা জাকির ছাড়া কোনো দিন বুঝানো যাবে না বাজার এক আল্লাহর বান্দা বলতেছিল
আমি যখন আমার মাওলার নাম আমার জবান থেকে বলি আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আমার জিব্বাটা মিষ্টিতে ভইরা যায়। এই আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, আমাদের উদ্দেশ্য হইল গুনার থেকে ফেরার, নেক কাজ কইরা আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা, শয়তান এবং নফসের ধোকার থেকে বাইচা দুনিয়ার থেকে বিদায় নে কবরে যাওয়া। বাজারে আল্লাহর কুতুবদের এই ঔষধ অনুযায়ী যারা চলছে, আমার আব্বা যান দাদা যান চ্যালেঞ্জ করে বলতেন, বাজার আমি তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা নিয়ম অনুযায়ী কিছুদিন এই তরিকার ঔষধ অনুযায়ী চইলা দেখো, তোমাদের যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু বাজার আজ পর্যন্ত আল্লাহর অলিদেরকে কেউ গালি দিতে পারে নাই। আমার মাওলার জিকিরের মাধ্যমে বাজার বন্দা বান্দির সঙ্গে মাওলার একটা সম্পর্ক তৈরি হয়। বাজার হাদিসের ভিতরে আসছে, এরকম দুই রাকাত নামাজ যদি তুমি পড়তে পারো তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত, মুহূর্তের জন্য তোমার দেলটা এদিক ওদিক হয় নাই, দেলটা আল্লাহ মুখী হয়ে আছে, এরকম দুই রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম দুই রাকাত নামাজ পড়ার জন্য দেল তৈরি করার জন্য বাজান চাকরি ছাড়া কোনো দিন সম্ভব না। বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে একদিন বসা, সাহাবায়ে কিরামরা বলতেছেন এমন এক ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, যদি মদিনা শরীফের লোক হইতো তারা তাকে আমরা চিনতাম, লোকটা মুসাফিরও না, যদি লোকটা মুসাফির হইতো তার সঙ্গে মুসাফিরের কিন্তু চিহ্ন থাকতো, তার সঙ্গে এরকম মুসাফিরের কোনো চিহ্ন নাই, তার পোশাক আদি একেবারে সাদা দবদবে, চুলগুলো একেবারে কালো মিসমিসে সাজানো গোছানো। আগন্তুক ব্যক্তি আইসার সরাসরি যাই আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়া বসল। সাহাবায়ে কেরাম আর্চাজ হইয়া বলতেছেন যে ব্যক্তিকে আমরা চিনি না সেই লোকটা আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়া বসল কে? আল্লাহর হাবিব কিছু বলেন না, আমরাও তাকাইয়া তাকাইয়া দেখি। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহর হাবিবকে তিনটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। দুই নম্বর প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কালামা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু কালামা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্যই বলছেন। আমরা আর আশ্চর্য হয়ে গেলাম যে প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, প্রশ্নকারী প্রশ্ন কইরা উত্তর শোনার পরে বলেন হুজুর আপনি ঠিকই বলছেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হজ রোজা যাকাত বিভিন্ন আমলের কথা বললেন, হুজুর আপনি সত্যই বলছেন। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, আন্তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইল্লাহু ইয়ারা।
তোমরা এমন ভাবে আমার মাওলার ইবাদত করো গোয়া কে মুনাহ যেন আমার মাওলাকে দেখতেছি। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না কিন্তু আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। বাজার আগাতক ব্যক্তি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি সত্যই বলছেন। বাজার চোখ খোলা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হয়, যদি জিজ্ঞাসা করে আসামি তুমি এরকম আদব সহকারে জড়সড় হইয়া কেন দাঁড় হইলা, আসামি উত্তর দেয় জজ আমাকে দেখে আমিও জজকে দেখি, এই জন্য আমি আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হইছি। অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয় তখন সেও কিন্তু জড়সড় হই আদব সহকারে দাঁড় হয়, যদি জিজ্ঞাসা করে অন্ধ তুমি তো জজকে দেখো না তুমি কেন এরকম আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হইলা, তখন অত উত্তর দেয় যদিও নাকি আমি অন্ধ আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হয়েছি। আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন মাওলাকে দেখতেছি। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হন তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। বাজারে এই অবস্থা যার ভিতরে একবার তৈরি হবে ওই আল্লাহর বান্দা বা দিগ্গোপনে অন্ধকারে যত সুযোগ আসুক না কেন, ওই আল্লাহর বান্দাবাদী হুশ থাকতে জীবন থাকতে ঘুষ খাইতে পারবে না, সুদের সঙ্গে জড়াইতে পারবে না, ধোকাবাজি মিথ্যাবাজি করতে পারবে না, তখন তার খেয়াল আসবে কেউ দেখে না আমার মাওলা তো আমাকে দেখে। বাজার আব্বাদ রহমাতুল্লাহ ঘটনাও শুনাইতেন, পিসাবুজুর এক বোকা মুরিদকে বড় মোহাম্মদ করত, অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো ব্যাপার কি হুজুর এই বোকাটাকে এত কেন মোহাম্মদ করে। হুজুরের কানে পৌঁছার পরে মুরিদদেরকে ডাইকে একটা জ্যান্ত মুরগি বা মোরগ হাতের ভিতরে দিয়ে একটা ছুরি হাতের মধ্যে দিয়া বলতেছে এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। বাজার হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলের ভিতরে গোপনে মুরগি জবাই করলো, বাজার কেউ ঘরের ভিতরে বাজার পর্দা দিয়া গোপনে মোরগ জবাই করলো, কেউ পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করলো কেউ দেখে না। বাজার সবাই মুরগি মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির, কিন্তু ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির, আর থর 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 করিয়া কাঁপে আর দুই চোখ দিয়া টপ টপ করিয়া বাইয়া বাইয়া পানি ফরে। অন্য অন্য মুরিদেরা বলে দেখো কেমন বোকার বোকা, হুজুর ওকে হুকুম করলো হুকুমটাও মানতে পারলো না, তখন হুজুর ধমক দিয়ে বলে ও বোকা সবাই আমার কথা মানলো তুমি কেন আমার কথা মানলা না, তখন মুরিদ বোকা ডাক দিয়া বলে হুজুর আপনার হুকুম মানার জন্য আমি ঘুমাইতে পারি না, পাগলের মতো জঙ্গলের ভিতরে দৌড়াইছি,
এমন কোন জায়গা নাই আমার জানামতে যেখানে আমি যাই নাই, কিন্তু আমি যেখানে যাই যখন যখনই আমি মুরগি বা মোরগ জবাই করার জন্য শুরু করি, তখন দেখে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু হুজুর তাকে দেখে আমার বাউলা আমার দিকে চাইয়া আছে। হুজুর আমি জঙ্গলের মধ্যে যাই, দেখি আমার বাউলা আমার দিকে চাইয়া আছে। আমি পানির ভিতরে ডুব দেই, দেখি বাউলা আমার দিকে চাইয়া আছে। আমি ঘরের ভিতরে যাই, দেখি আমার বাউলা আমার দিকে চাইয়া আছে। জেদার দেখতা হো মাই তুই 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 হার রং মে তু ভূমি তু রং মে তু হার যা তু জেদার দেখতা হো মাই তুই 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 ফাইল মা তু আল্লো মালিক আমি যেদিকে তাকাই সেদিকে দেখি তোমার কুদরতি চেহারা সামনে। যখন আমার বাউলা জিকির করতে 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 বন্দাবন্দি ভিতরে এরকম একটা খেয়াল তৈরি হইয়া যায়, আমি গাছের দিকে দেখি, আমি দেখি তোমাকে। জেদার দেখতা ও ভাই তুই 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 হারতা মানলাম দেউ সে রক্ষাত হো গাই আব তো আজা আব তো খেলওয়াত আগাই আল্লাহ মালিক রে তুমি একটু আমার দেনের দিকে তাকাইয়া দেখো, আমার কলবটা গায়রুল্লাহ থেকে পরিষ্কার করলাম। La 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 আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার দরবেশগিরি নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ বাবু নাই হাতা মানলা দেউ সে রক্ষাত হো গাই আব তো আজা আব তো খেলওয়াত আগাই। এই যে আমার বাজানদেরকে বলবো, বাজার কে কি বলে দরকার নাই, বাজার আমাদের উদ্দেশ্য হইলো মাওলার হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা, দুনিয়ার মহাব্বত কলব থেকে দূর কইরা আমার মাওলার মহাব্বত কলবের ভিতরে বসাইয়া এরপর মাওলাকে নিয়া ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজার দেখবে যাদের ভিতরে মাওলার যে কেড়ে নাই, ওদের ভিতরে তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, রিয়ায় ভরা, হব্বে যা হব্বে মালে ভরা, দুনিয়ার মহাব্বতে ভরা, নিজের খবর নাই, অন্যজনের কপাল পোড়ার চেষ্টায় আছে। এই জন্য বাজানদেরকে বলবো, এমন ভাবে লার তরবারে নিয়ে চলতে থাকো
ला বলার সময় মাথা একটু ডান কানের দিকে ঘোরাও আর খেয়াল করো লাই 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 পীরগিরি দিয়ে আমি কি করব মুফতিগিরি দিয়ে আমি কি করব সব সম্পত্তি আমি কি করব যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই কবরে তো আমার আমার মালিক সারা আমার মাওলা সারা কেউ নাই আরে ডানে তাকাইয়া দেখি মাটি বামে দেখি মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি আমার মাওলা সারার কেউ কবরে উপায় থাকবে না La ilaha illallah.
Allah, 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 All
Yeah.
माफ कर दें गो मौला, माफ करिया दे। आपने जदि माफ ना करें आमादेर उपाय ना। अल्लाह दया करे आपने आमादेर कलबेर भितर आपनार मारिफातेर नूरेर बाती जालाइया दें अल्लाह। আপনার মহব্বত আপনার প্রিয়জনের মহব্বত আমাদের কলবের ভিতরে বসাইয়া দেন আল্লাহ। শয়তান এবং নাফসের ধোকা থেকে আপনি আমাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়ে, যখন ডাক দেবেন ইমান সহকারে ডাক দিয়ে আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে আছে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দে। যত মোমেন মোমেনাতরা আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা বাবু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাঁড়ান আল্লাহ। আমাদের শায়েখদের দরজা বেহেশতে বলন্দ করে, তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে, এই তরিকার নেমত আপনি আমাদেরকে নসিব করে, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। সমস্ত বালা মুসিবত বৃষ্টি বাদল থেকে হেফাজতে রাখে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين، والحمد لله رب العالمين. اشرف او আমাদের আবু সাইদ ভাই ঢাকা ইন্তেকাল করছেন, তার মেয়ের বিবাহ।